নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইনফো বিপ্লব চ্যানেল। বন্ধুরা, এসে গেছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে, যারা আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য ফর্ম জমা দিয়েছেন, সেটা দুয়ারে সরকারি জমা দিয়ে থাকুন বা সরকারি দপ্তরে জমা দিয়ে থাকুন, আপনাদের বিডিও অফিসে বা অন্য কোনো সরকারি দপ্তরে জমা দিয়ে থাকুন, যারা এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য ফর্ম জমা দিয়েছেন এবং তারপরে সরকারি অফিসে ঘোরাঘুরি করছেন, দীর্ঘদিন হয়ে গেছে এখনও কাস্ট সার্টিফিকেট পাননি, তাদের অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় রয়েছে, কি স্ট্যাটাস দেখাচ্ছে, আপনি সেটা কিন্তু বাড়িতে বসে আপনার মোবাইলেই কিন্তু সেটা দেখতে পারেন। তো সেটা কীভাবে দেখবেন আজকে সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই কাস্ট সার্টিফিকেটটা দেখবেন। বন্ধুরা, আমি সরাসরি আপনার মোবাইলের গুগল পেজে চলে এসেছি, গুগল ব্রাউজারে আমি চলে এসেছি। সেখান থেকে আমরা আজকে কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা দেখে নেব। তো তার জন্য যেটা করতে হবে, গুগল ব্রাউজারে প্রথমে লিখতে হবে, এখানটা আপনারা লিখবেন যে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস, কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস, এই কথাটি লিখতে হবে। তো এই কথাটি লেখার পরে কিন্তু আমি সার্চ করলেই এখানটা দেখুন একটা লিঙ্ক চলে আসবে, ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস, এবং এখানে দেখুন সার্চ অ্যাপ্লিকেশন বলে একটা দেখাচ্ছে, সার্চ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি আপনি সার্চ করতে পারেন। এই সার্চ অ্যাপ্লিকেশন অপশনে আপনি যখনই ক্লিক করবেন, আপনি এখানে ক্লিক করলেই, যখন আপনারা জানেন, যারা কাস্ট সার্টিফিকেট আবেদন করেছেন তারা জানেন যে এখন আপনারা কোনো বাংলা সহায়তা কেন্দ্রে বা অন্য কোনো সাইবার ক্যাফে থেকে আপনারা আবেদন করেছেন, তখন আপনাদেরকে একটি অ্যাকনোলেজমেন্ট দেওয়া হয়, গোটা কপিটা আপনারা জমা দেন সরকারি দপ্তরে এবং সেই অ্যাকনোলেজমেন্ট একটা জমা দেওয়া হয়, তাতে একটি অ্যাপ্লিকেশন নাম্বার থাকে, যেমন কি এসসি এই ধরনের একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকে, এই দেখুন অনেকটা এইরকম ধরনের নাম্বারটা হয়, এসসি ডাব্লিউবি 16 এরকম বলে নাম্বারটা থাকে। তো এই নাম্বারটা আপনাকে আপনার অ্যাপ্লিকেশন থেকে দেখে নিতে হবে, যে কপিটা আপনার কাছে রয়েছে। এই নাম্বারটি দেখে নেওয়ার পরে এই সার্চ অ্যাপ্লিকেশন অপশনে আপনি যখনই ক্লিক করে এই নাম্বারটি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনি দেবেন, দেওয়ার পরে আপনাকে নিচে যে সার্চ অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। তো দেখুন সার্চ অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার একটি দেখাচ্ছে এবং তার সার্টিফিকেট নাম্বারটিও দেখাচ্ছে, অর্থাৎ এনার সার্টিফিকেটটা জেনারেট হয়ে গেছে, সেই সার্টিফিকেটের নাম্বার কত সেটা আপনি দেখতে পাচ্ছেন। ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে, দেখুন 30/7/2021, দীপক সেনা এবং অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেখাচ্ছে, তার বাবার নাম দেখাচ্ছে, অ্যাপ্লাইড ফর এসসি, এবং স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাওয়াইটিং ইস্যুয়েন্স, অর্থাৎ তার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখনও সার্টিফিকেটটা ইস্যু হয়নি, অর্থাৎ তিনি এখনও হাতে পাননি সার্টিফিকেটটা। তো এই স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে। তো এই সার্টিফিকেটের যে স্ট্যাটাস দেখাচ্ছে, যদি এরকম আপনার ক্ষেত্রে দেখায় যে আপনার সার্টিফিকেট নাম্বার একটি চলে আসে এবং আপনার অ্যাপ্রুভ এবং অ্যাওয়েটিং ইস্যুয়েন্স এই কথাটি আপনি যদি দেখতে পান আপনি এই স্ট্যাটাস সার্চ করে, তাহলে এবং যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্ট্যাটাসকে ভিত্তি করে এই কপিটা আপনি প্রিন্ট আউট নিয়ে আপনি কিন্তু নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনি এসসি হিসেবেই বিবেচিত হবেন এবং 1000 টাকা করেই আপনি পাবেন। তো বন্ধুরা, এই ডিটেলসটা এইখান থেকে আপনারা দেখতে পাবেন, আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস কীভাবে কোন লিঙ্ক থেকে দেখতে হয় সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আমরা এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও সবসময় নিয়ে আসি আমাদের চ্যানেলে, আর আপনারা আমাদের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।